Redmi 7 কি অবাক হলেন না অবাক হওয়ার তেমন কিছু নেই কারণ Redmi Note 7 আর Note 7 Pro এর রিভিউ শেষ করতে না করতেই Xiaomi রিলিজ করলো তাদের লো টু মিড বাজেটের ফোন Redmi 7 আজকে এই রিভিউতে এই ফোনের খুঁটিনাটি থেকে সব বিষয় তুলে ধরা হবে সুতরাং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনি কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ নতুন নতুন সব ফোনের রিভিউ পাবেন আমার চ্যানেলে আর আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে কেআরওয়াই ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি লেভেল 5 ছাড়াও বসুন্ধরা ফিচার পার্ক আর উত্তরায় তাদের শপ রয়েছে সুতরাং যে কোনো ফোন কিনতে অথবা দেখতে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে তাদের সবের সব ইনফরমেশন পাবেন ডিসক্রিপশন বক্সে বরাবরের মতোই রিভিউয়ের শুরুতে দেখে নেওয়া যাক Redmi 7 এর বিল কোয়ালিটি আর ডিজাইন আগেই বলে নিই এই ফোনের 3x32GB ভার্সনের কারেন্ট প্রাইস 14000 টাকার আশেপাশে আনঅফিশিয়ালি সুতরাং এখন থেকে 3 থেকে 4 মাস পর 4x64GB ভার্সনের প্রাইস সেম হলে মন্দ হয় না কারণ ডিভাইসের বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম ছিল আর গ্লাস স্যান্ডউইচ ডিজাইনের হওয়ায় এর ব্যাক সাইড যথেষ্ট ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট যার জন্য কেস ব্যবহার করা ফরজ ডিভাইসটি একদম নিচে পাবেন একটি মাইক্রো এসবি পোর্ট একটি সিঙ্গেল স্পিকার একটি মাইক্রোফোন আর ফোনটির একদম উপরে পাবেন একটি আইআর ব্লাস্টার একটি 3.5mm হেডফোন জ্যাক যা সবার জন্য ফেভারিট আর একটি সেকেন্ডারি মাইক্রোফোন এছাড়া ডিভাইসটির রাইট সাইডে পাবেন একটি ভলিউম বাটন আর পাওয়ার বাটন আর লেফট সাইডে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটের সাথে ডুয়েল সিম স্লট যা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এখন ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে রয়েছে একটি 6.2 ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল যার রেজলিউশন হলো 720x1520 আর এতে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ যা 2019 এর ট্রেন্ড সুতরাং ওভারঅল ভালো স্টাইলিশ একটি ডিভাইস যারা ডিভাইসের লুকের দিকে বেশি নজর রাখেন তাদের জন্য একটি ভালো অপশন এখন আসা যাক এই ডিভাইসের পারফরমেন্স ডিপার্টমেন্টে যার জন্য অনেকেই হয়তো বসে আছেন এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 632 এর সাথে অ্যাড্রিনোস 506 জিপিইউ এই সেম চিপসেট আগের কোনো শাওমির রেডমি সিরিজে ব্যবহার করা না হলেও এই সেম জিপিইউ শাওমির আগে কিছু ডিভাইসে ব্যবহার করা হয়েছে সুতরাং ডে টু ডে লাইফে এর পারফরমেন্স বেটার দেন এভারেজ পেয়েছি আমি আমার এক্সপিরিয়েন্সে অ্যাপ ওপেনিং আর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ স্টে করছিল ভালোভাবেই তেমন কোনো ইস্যু পাইনি আমি আর যারা গেমিং করেন তাদের ফোনে তাদের জন্য খারাপ হবে না আশা করি কারণ আমি নিজে এই ফোনে পাবজি ট্রাই করেছি লো গ্রাফিক্সে থেকে হাই গ্রাফিক্সে লো গ্রাফিক্সে তেমন কোনো হিকাপ পাইনি আমি কিন্তু হাই গ্রাফিক্সে ফ্রেম ড্রপ ছিল ভালোই যা আশানুরূপ এই প্রাইস রেঞ্জে এখন আসা যাক রেডমি সেভেনের ব্যাটারি ডিপার্টমেন্টে এতে দেওয়া হচ্ছে 4000mAh ব্যাটারি যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে আমি আমার ইউসেজে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি স্ট্রেট 3 থেকে 4 ঘন্টা পাবজি খেলার পরেও এছাড়া ডেইলি ব্রাউজিং আর হেভি অ্যাপস ইউসেজ তো আছেই সুতরাং আপনারা কী মনে করেন তা কমেন্টে জানান আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই সুতরাং নতুন রিভিউ রাখা পর্যন্ত এখানেই শেষ করছি পিস আউট